লাশারা দেখবেন সুশৃঙ্খল ভাবে লাশ দেখবেন, অবশ্যই লাশ দেখানোর ব্যবস্থা করা হবে। যখন আগুন ধরছিল তখন তো ফুল মার্কেটেই কাস্টমার ভর্তি ছিল, যখন আগুন লাগছে একদম মেন গেটের মধ্যে লাগছে, এখন ভিতরে তো কাস্টমার ফুল আর ধুমায় পুরো অন্ধকার। কেউ বলতেছে উপরে যাও, আবার কেউ বলতেছে না উপরে যাওয়া যাবে না, উপরেও লাগছে নিচে নামো। এখন আমি অর্ধেক মতো শীত উঠছি, এখন বলতেছে কে বলতেছে যে নিচে নামো। পরে ভাই বলছে তাহলে তো তুমি দাঁড়াও, আমি দেখি নিচে দেখি নিজে নামা যায় নাকি। পরে ও নামছে, আমি তাও মানে মানুষের ছেঁড়া ঠেলিতে আমি ঘুরতে উঠছি, ওটা ছাদে গেছে, পরে দেখি ছাদে একটু ফাঁকা আছে, ধুমে এতটুকু যায়নি। পরে ভাই যে নিচে কাচ্চি ভাই ঢুকছে তখন আরও পোলাপান ছিল, ওরাও বেরাইতে পারে নাই। তখন ও মনে হয় বেরাইতে চাইছিলো কিন্তু উপরে গেট আটকে দিয়েছিলো, এই জন্য আর বেরাইতে পারেনি। পরে মাঝখানে আটকে পড়ে গেছে। দশটার সময় কথা হয়েছে যে তুমি পুকুরে আসো, আমি বলছি আমি উপরে আসি, তুমি উপরে আইতে পারো, পয়সা আমি দিয়ে আসতে পারি না, তারপর আমরা আর আসতে পারি। গ্রামবাসীর সবাই ওর সুমন বসে যারা আছে, ওদের বন্ধু বান্ধব যারা আছে, সবাই একথা বলছে না ছেলে হিসাবে খুব ভালো ছিল। আমাদের যে গ্রামের ছেলেটা মেহেদি, 27 বছর বয়স, তার বাবা একজন বেকার মানুষ, বিশেষ করে তার ছোট ভাই, সেও তেমন কর্মক্ষম না। এই পরিবারটা অসহায় হয়ে পড়লো। এই অসহায় পরিবারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে সরকারের যদি সুদৃষ্টি আনা যায়, সেই দাবি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে রাখছি। সপ্তাহখানেক আগে সে আমাদের বাড়িতে আসে, তার বউ আমাদের অনেক কথাবার্তা হয়। আমি আমার ছোট ভাই হিসাবে তার আমি অনেক কথাবার্তা করি, বছর গেছি তুই আমেরিকা তোর বউর সাথে যা, তার বউ কইছে ফিরা আমেরিকাত নিয়ে যাই, আমেরিকা যাওয়ার শেষ দিন করবা। আমি মানে গরিব লোক বেশি চলা ফিরা করতাম, আমরা গরিব মানুষরা বেশি থাকবে লাগাইতাম, আর ইচ্ছা না হইলে আমরা তো আইতাম, আমরা খুব একটা অবস্থান করতাম, মানুষ আমরা আইতাম। এই এলাকায় তিনি বিভিন্ন মানুষের সমস্যা সমাধান এবং এলাকার জন্য তিনি কাজ করেছেন, এলাকার মানুষের জন্য বিভিন্নভাবে তিনি উপকার করেছেন, সুবিধা করেছেন, অন্যবাসী আজকে সুখাহত।